আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা বাইপাস আর পূর্বাচলে। তো যাওয়ার পথে আজকে সামির ভাইয়ের সাথেও দেখা হবে। তো সামির ভাইও একটা ড্রোন কিনেছে, তো আপনাদের কাছে ড্রোন ভিউ দেখাবো। তো চলুন তাহলে ঘুরে আসি ঢাকা বাইপাস এবং পূর্বাচল থেকে এবং দেখে আসি সেই স্থানটির বর্তমান অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুরের দিকে, এখন ভোর 6টা বাজে। গাজীপুর থেকে ঢাকা বাইপাস হয়ে একদম সরাসরি পূর্বাচলের দিকে চলে যাব। বিআরটি লাইন 3 যে গাজীপুর অংশে যে টার্মিনাল, সেটি হচ্ছে ডান দিকের এখানেই হবে। আকাশ মেঘলা হয়ে আছে আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আজকে সামির ভাইয়ের ড্রোনটি উড়াতে পারবো কিনা ঠিক বুঝতে পারছি না, তো দেখা যাক কি হয়। এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছে এটি হচ্ছে কালের বাজার জয়দেবপুর রোড, আর এই সড়কটা আসলে খুবই সুন্দর, মনে হচ্ছে একদম পার্কে চলে এসেছি। এবার ঢাকা বাইপাসের দিকে চলে এসেছি। এই সড়কটি একদম সোজা কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে উঠেছে। তো এটিকেই হচ্ছে এক্সপ্রেসওয়ে করা হবে। এক্সপ্রেসওয়েটির জন্য যে মূল মহাসড়ক সেটি হচ্ছে 4 লেন হবে, আর তার বাম দিকে এবং ডান দিকে দুটি আলাদা সার্ভিস লেন থাকবে। পূর্বাচলের দিকে সামির ভাই আমার জন্য অপেক্ষা করছেন, তো এবার সরাসরি সেদিকেই চলে যাব। এই ঢাকা বাইপাসের দুপাশের প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে, তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগছে। এখানে আশপাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আরেকদিন একটি ব্লগ ভিডিও করব। তো আপনাদেরকে যে এখানে জিন্দা পার্ক দেখিয়েছিলাম সেটিও চার একটু সামনের দিকেই। এই মুহূর্তে পূর্বাচলে চলে এসেছি আর আমার সামনেই হচ্ছে সামির ভাই। অনেক কিছুই দেখাবো, ড্রোন ভিউ দেখাবো, রোড ভিউ দেখাবো। তো আমরা এখন এখানে ড্রোন উড়াবো, তো ড্রোনটি উড়িয়ে দেখবো যে আশপাশটি কেমন আসে। এটি হচ্ছে আমাদের একটি টেস্ট ভিডিও। সামির ভাই হচ্ছে এখন ড্রোনকে পোষ মানাচ্ছে, তো একটু আগে কোনোভাবে পোষ মানছিল না, তো এখন অনেকটাই কথা শুনছে। তো চলুন তাহলে সামনে গিয়ে পূর্বাচলের এক্সপ্রেসওয়ে, তারপর যে আইকনিক টাওয়ার রয়েছে সেগুলোর বর্তমানে কী অবস্থায় রয়েছে সেগুলো দেখে আসি। পূর্বাচলের এই সড়কটি হচ্ছে বর্তমানে 4 লেনের, তো এটিকে 8 লেন করা হবে। তখন এই সড়কটি এক্সপ্রেসওয়ে সড়ক হবে, মানে এই সড়কে কোনো সিগন্যাল থাকবে না, যেমনটি আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দেখেছিলাম। একটু আগে যে ঢাকা বাইপাস দেখিয়েছিলাম সেটিও এক্সপ্রেসওয়ে হবে, সেটির সাথে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে মিশে যাবে। এতে করে পূর্বাচলের এই সড়ক দিয়ে চট্টগ্রাম মহাসড়ক, তারপর গাজীপুরের দিকে যেতেও অনেক কম সময় লাগবে। এই জায়গাটিতে একটি আন্ডারপাস নির্মাণ হচ্ছে, তো এক্সপ্রেসওয়ের যে যানবাহনগুলো সেগুলো হচ্ছে উপর দিক দিয়ে যাবে, আর যেসব যানবাহন হচ্ছে ইউটার্ন নেবে তখন হচ্ছে এই আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে রাস্তার এপারে চলে আসবে। এক্সপ্রেসওয়েটির জন্য যেহেতু রাস্তাটি অনেক চওড়া হবে সেজন্য এই সেতুটির পাশে এখানে নতুন করে আরেকটি সেতু তৈরি করা হচ্ছে। এই জায়গাটিতে খুব সুন্দর ফুল ফুটেছে, একটা ছবি তুলে নেই। কাঞ্চন সেতু থেকে বালু নদী সেতু পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি হবে 6 লেনের এবং পাশে সার্ভিস লেন থাকবে, আর বালু নদী থেকে কুড়ির পর্যন্ত যেতে এই পূর্বাচলের এই পুরো সড়কটি হবে 8 লেনের, আর দুদিকে সার্ভিস লেন থাকবে এবং তার পাশে হচ্ছে পূর্বাচলের 100 ফিট খালটি। এই জায়গাটিতে একটি অত্যাধুনিক ইন্টারসেকশন হবে। এই জায়গাটির আশপাশে পাইলিং এর কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে।
আর একটু সামনে আসার পর এখানে আরো একটি ইন্টারসেকশনের কাজ চলছে আর সামনে বাম দিকেই হচ্ছে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তো এবার আপনাদেরকে সেই স্টেডিয়ামটির ভিতরে কিছু অংশ দেখাই এই মুহূর্তে চলে এসেছি পূর্বাচলের যে ক্রিকেট স্টেডিয়াম হবে সেই স্থানটিতে তো বর্তমানে অবশ্য সেভাবে এখানে এখনো কাজ শুরু হয়নি তো আপনাদেরকে চারপাশটি একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে স্টেডিয়ামটির মাঠ এটির কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল তবে বর্তমানে করোনা ভাইরাসের কারণে আসলে অনেক কিছুই আটকে গেছে এই মাঠের উপর একটি আলাদা ভিডিও দিব যেটি আপনারা রাইট বিড়িতে দেখতে পারবেন এই মুহূর্তে আমি আর সামির ভাই বালু নদীর এখানে চলে এসেছি আর পিছন দিকেই হচ্ছে বালু নদী আর সামনের দিকে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটিতে বর্তমানে চাল লেন রয়েছে এটিকেই হচ্ছে আর্ট লেন করা হবে আর ডান দিকের অংশেই তো হচ্ছে সেই 100 ফিট খাল এই 100 ফিট খালের দুপাশে হাঁটার জন্য আলাদা রাস্তা থাকবে তো আপনাদেরকে যে নিকুঞ্জ লেকটি দেখিয়েছিলাম সেটি যেরকম করে সাজানো হয়েছে তো এই 100 ফিট খালটিকেও ঠিক সেভাবেই সাজানো হবে বালু নদীর এখানে বর্তমানে যে সেতু রয়েছে তার পাশে নতুন করে আরও একটি সেতু তৈরি করা হচ্ছে এখান থেকে এবার আমরা সামনে যে আইকনিক টাওয়ার রয়েছে সেখানে চলে যাব তো চলুন তাহলে সামনে গিয়ে দেখি সেখানে কি অবস্থা এবার আইকনিক টাওয়ারের দিকে চলে এসেছি তো সামনের এদিকেই হচ্ছে আইকনিক টাওয়ার হবে তো বর্তমানে সেখানে ক্লাসটি বন্ধ এখানে অবশ্য আরো বিভিন্ন বিল্ডিং হবে সামির ভাই তাহলে এখন আমরা কোন দিকে যাব ভাই আমরা এখন এই সামনে যাব ওই যে চত্বরটা আছে অনেক সুন্দর গোল চত্বর হ্যাঁ ওখান থেকে খুব সুন্দর সিন আসবে ওইখান থেকে আমরা এখন ড্রোন উড়াবো আচ্ছা এখানে একটা ড্রোন ভিডিও নেব আচ্ছা চলেন তাহলে আমরা সামনে এখানে বাম দিকের অংশে সীমানা প্রাচীর দেওয়ার কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে এবার আমরা সীমানা প্রাচীরটির একটি অংশে চলে এসেছি তো এর আগের বার যখন এসেছিলাম তখন সীমানা প্রাচীরটি এখানে এসে শেষ হয়েছিল তো এবার এখানে এসে দেখতে পাচ্ছি এখানে বাকি অংশের কাজ শুরু হয়েছে এখানে চারিদিকে একদম সবুজ হয়ে আছে তো দেখতে ভালো লাগছে আর এই যে এখানে বর্তমানে সীমানা প্রাচীরের জন্য কাজ চলছে এই জায়গাটি হচ্ছে পূর্বাচলের 19 নম্বর সেক্টর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সামনে পাখিটার ছবি তুলে খুব সুন্দর আসবে ছবিটি এবার ফোকাসটি ঠিক করতে হবে ওহো পাখিটি উড়ে গেল ছবিটি তুলতে খুব দারুণ আসতো এটি হচ্ছে পাশের লেক তো এটির খনন কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই এই দিকটিতে জোরে জোরে খুব ঠান্ডা বাতাস বইছে তো আসলে খুব ভালো লাগছে এবার আমরা নতুন নদী থেকে উপরের দিকে উঠিয়ে দেখবো নিচের দিকটি দেখতে কেমন লাগে এখানে সাদা যে সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন এটি মূলত আইকনিক টাওয়ারের জন্য মূল জায়গাটি এদিকে আসার পথে যে ভিডিওগুলো করেছিলাম এগুলো আপনারা রাইট ব্রিতে ধাপে ধাপে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ